এই যে সুন্দরী শেফা, আমাকে তুমি বিয়ে করবে, অনেক সুখে থাকবে। কোথা থেকে চলে এসে মুখ পোড়া? This is joking. হ্যাঁ, আমাকে বিয়ে করবে। হ্যাঁ, তাও আবার বলছে সুখে থাকবো। এ সুন্দরী শেফা, তুই তোর সৌন্দর্যের অহংকার দেখাচ্ছিস, এর ফল ভালো হবে না। এই দেখ তুই আরে আমি তো অনেকক্ষণ ধরে ঘুমিয়ে রয়েছি, সালা কোনো খাবারের জোগাড় নাই, আবার খিদে লেগে গেল। আমার ওই কাজটাই আর ছাড়বে না, মনে হয় খাবো দাবো আর ঘুমিয়ে পড়া, কাজটার জীবনেও মনে হয় ছাড়বে না। যাই, আবার কোনো খাবারের সন্ধান করি গা, গিয়ে বাইরে দেখি গা যদি কোনো খাবার থাকে। আরে সালা, মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল যে, আমি খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, তাই জন্য যে আমি ভাবতেই পারিনি যে রাস্তাতে হাইব্রিড ভুট্টা পড়ে থাকবে। যা, আমার ভালোই হলো, একে আজকে নুন মরি দিয়ে জমজমাই খাবো। বাড়ি গিয়ে আবার খেয়ে দিয়ে একটা ঘুম দেবো, একবারে সলিড ঘুম দেবো। চল একে তোলা যাক। ইরে মায়েরি, ভুট্টা থেকে আমার ভূত বেরিয়ে এলো যে, এবার আমি খাবো কি? ইরে মায়েরি, পালা রে, ভূত বেরিয়ে এসছে। আরে চ্যাটার্জি, ভাগ তাড়াতাড়ি। এগো, আমি ওই কালোয়ার কাছে অভিশপ্ত হয়ে গেছিলাম, ভূতটা হয়ে গেছিলাম, তুমি আমাকে চুম্বন দিয়ে বাঁচালে। আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ তুমি না করো না। ইরে মাইরি, আমি তো অকর্মা হয়ে কেউ আমাকে কাজেই লাই না, আবার এ আবার বলছে নাকি আমাকে বিয়ে করবে। যা, অনেক সুন্দরী। ইরে মাইরি, অনেক সুন্দরী, আমি একেই বিয়ে করে নেব। চলো সুন্দরী, আমরা দুজনে বিয়ে করে নিই। না, আর থাকতে পারা যাচ্ছে না, আমাকে কিছু একটা করতে হবে, না তো আমি খিদের জ্বালায় আজকে মরেই যাব। কিছু গিয়ে খোঁজ করি গা। এবার তাহলে যাই। আরে সালা, ওই যে খাজু আসছে এইদিকেই রে। আরে রাজু, কোথায় যাচ্ছিস রে? আমাকে বলে যা কোথায় যাচ্ছিস। তো না, একে বললে তো হবে না। যাক, আমার আজকে গাছ খেয়ে পেট ভরে গেছে, যাই বাড়ির দিকে, যাই তাড়াতাড়ি।
আমার মালিক আবার আমাকে ধরবে। আরে এবার তুই বেঁচে পালাবি কোথায়, এবার তো তোকে আমি মাংসের সঙ্গে ঝোল বানিয়ে খেয়ে নেব। হা হা হা, দয়া করে আমাকে আজকে যেতে দাও, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। না আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও, আজকের দিন আমাকে ছেড়ে দাও প্লিজ। ছাড়বে না, তোকে আজ মেরেই ফেলবো। আজকে আমার ছেলেদের জন্য মারবো না তো মরবো। আ